আসসালামু আলাইকুম ইয়াল্লাহ আস্তাবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন। বরাবর মতো আজকেও কিন্তু এই ময়ূর সাতের ব্যানারে ময়ূর দুই যাবে দুপুর দেড়টায়। এখনও কিন্তু সেই আগের মতো পরিবেশ তৈরি হয়নি যাত্রীদের এই আনাগোনা, কারণ এখনও অনেকের ছুটি হয়নি বা কেউ কারো ফ্যামিলি ওরকমভাবে পাঠাচ্ছে না। ইমাম হাসান পাঁচ যাবে ছাত্রের উদ্দেশ্যে এবং আলো আলিদ নয়, আজকে ঠিক দুপুর দুইটায় ঢাকা থেকে ছেড়ে যাবে। গত পরশু দিন এক ভাই কমেন্ট করেছিলেন যে সুরভি আট নৌযানটি কি চলাচল করে কি না। সুরভি আট নৌযানটি রমজান মাসের শুরুতে দুই একদিন সার্ভিস দিয়েছিল, তারপর থেকে কিন্তু নৌযানটি সার্ভিসের বাইরে রয়েছে বর্তমানে এবং এই সম্ভবত বিশ বাইশ রমজানে আবারও নৌযানটি পুনরায় এই ঢাকা ইলিশা রুটে যুক্ত হবে। নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর দুইটায় এবং ইলিশা থেকে ছেড়ে আসে রাত দশটা ত্রিশ মিনিটে এবং আলো আলিদ নয় ছেড়ে যায় বারোটা পঞ্চাশ মিনিটে। যেহেতু এখন আলো আলিদ নয় বর্তমানে দুপুর দুইটায় সুরভি আটটা টাইমে ছেড়ে যাচ্ছে এবং আলো আলিদ নয়ের নতুন টাইম অনুযায়ী নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসে এই রাত নটায়। সেটা আগের টাইম ছিল কিন্তু সুরভি আট এই নতুন টাইম টেবিল দশটা ত্রিশ মিনিটে ছেড়ে আসে। তবে বর্তমানে নৌযানটি বন্ধ রয়েছে, তো ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এই বিশ বাইশ রোজা থেকে আবার মোটামুটি চালু হবে। এই হচ্ছে কাঠপট্টির লঞ্চ, দেখতেই পাচ্ছেন যারা ঢাকা থেকে কাঠপট্টি যাবেন তারা এই ছোটো লঞ্চে যেতে পারবেন। তো আজকে পায়রাবন্দরের উদ্দেশ্যে রয়েছে এমভি জাহিদ্দিন এবং ভোলাকে এগারোর উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ। ঘোষাঘাটের নৌযান আজকেও নেই এবং কবে নাগাদ চালু হবে তা কিন্তু এখনও বলা যাচ্ছে না। সম্ভবত বিশ পঁচিশ রমজানের মধ্যে সম্ভবত চালু হয়ে যাবে যতটা এই ধারণা করা যায় আর কি। এবং আজকে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে মানিক এগারো, নৌযানটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে। পাশাপাশি এই ধুলিয়া গাছিরখাল বক্সিবাজার চরমন তাদের উদ্দেশ্যে রয়েছে পুবালি পাঁচের ব্যানারেই এমভি পুবালি নয়। এবং আজকেও কিন্তু পাতারহাট এবং বোরহানুদ্দিনের নৌযান কিন্তু নেই, যেমনটা বলছিলাম যে সম্ভবত বিশ বাইশ রোজায় তাদের এই সার্ভিসগুলো পুনরায় যুক্ত হবে। আজকে ধুলিয়া নরেন্দ্র কালের উদ্দেশ্যে রয়েছে এমভি ধুলিয়া এক, নৌযানটি সন্ধ্যা ছটা বিশ মিনিটে ছেড়ে যাবে। শতাব্দী বাঁধন রয়েছে আজকে কালীগঞ্জ উলানিয়া এলিশা বিশ্ব রোডের এবং দৌলতখা হাকিমুদ্দিনের উদ্দেশ্যে, নৌযানটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে। এবং ফারহান চার রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কালীগঞ্জ এলিশা বিশ্ব রোড দৌলতখা হাকিমুদ্দিন তজামুদ্দিন মনপুরা হয়ে তারপরে বেতুয়াচার এই মনপুরা হাতিয়া যাবে একটি নৌযানে। আজকে তাশিফ সিরিজের তাশিফ চারের ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে, নৌযানটি সম্ভবত আগামী সম্ভবত বাইশ তেইশ রমজানে নৌযানটি সার্ভিসে যুক্ত হতে পারে। এবং আজকে তাশিফ চারের ব্যানারে বেতুয়া চরফাশনের উদ্দেশ্যে যাবে তাশিফ দুই, নৌযানটি ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে রমজান মাস, রোজা রেখে প্রতিদিন শিডিউল দেওয়াটা আমাদের জন্য একটু কষ্টকর বর্তমানে, কিন্তু তারপরেও কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে একমাত্র যাত্রীদের কথা বিবেচনা করেই কিন্তু আমরা এই শিডিউলটা দেই। তো আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে পোপালি একের ব্যানারে শাহরুখ এক, সম্রাট দুই যাবে শৌলা থানাহাট হিজলা রহমানের হাট ভাষাঞ্চারের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিট এই নয়টা পঁয়তাল্লিশ মিনিটে। রাতে নড়িয়া মুলফতগঞ্জ শরীদপুরের উদ্দেশ্যে মানিক চার যাবে
এবং আজকে আওলাদ দুই সম্ভবত মোল্লা দিয়ে যেতে পারে এবং আজকে যুবরাজ সাতের ব্যানারে প্রিন্স আওলাদ চার যাবে হোলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আর লঞ্চের সামনে অনেক মাল মাল দেখা যাচ্ছে যেহেতু সামনে আসন্ন ঈদ তো সেই ক্ষেত্রে মালামাল পরিবহনটা বর্তমানে একটু বেশি তো আজকেও কিন্তু ঝালকাঠির কোনো নৌযান নেই ঝালকাঠির নৌযান ওই যেমনটা বলছিলাম যে 22-23 সোজায় সম্ভবত 15 সার্ভিসটি চালু হতে পারে মানে যে সকল নৌযানের রুটগুলো বর্তমানে বন্ধ রয়েছে বা সার্ভিসের বাইরে রয়েছে সেই নৌযানগুলো পুনরায় চালু হতে পারে এই 22-23 রমজানের পরে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই আমতলীর নৌযানে কিন্তু এই 22-23 রমজানের পরেই আসবে আমরা আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান এমভি অ্যাডভেঞ্চার 9 এবং প্রিন্স আওলাদ 10 এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে তো রমজান মাসের শুরু থেকে কিন্তু এই ঢাকা বরিশাল রুটের নৌযানগুলো যে চলাচল করে সেগুলো কিন্তু রোটেশন পদ্ধতির অনুযায়ী চলছে এই রোটেশন পদ্ধতি এই সম্ভবত 25 রমজান পর্যন্ত চলতে পারে তারপর হয়তো এই রোটেশন পদ্ধতি ভেঙে স্পেশাল সার্ভিস চালু হবে তো যেমনটা বলছিলাম যে রমজান মাস আমরা কিন্তু প্রতিদিন না হলে আমি কিন্তু রমজান মাসের শুরু থেকেই বলেছিলাম যে রমজান মাসে আমরা ব্যস্ত হয়ে যাব আমরা হয়তো নিয়মিত নিয়মিত শিডিউল নাও দিতে পারি কিন্তু তারপরে আমরা যতটুকু পারছি আমাদের যতটুকু তৌফিকে মানে কুলাচ্ছে আমরা কিন্তু ততটুকুই আপনাদেরকে চেষ্টা করছি এই শিডিউল আপডেট দেওয়ার জন্য কারণ আমরা একটা বিষয় কি দেখা যায় আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে এই মানে শিডিউল ভিডিও না দিলে অনেকে আমার ইনবক্সে নক দেন যে ভাই এই যে শিডিউল ভিডিও করেছেন কি না অথবা আজকে দিবেন কি না তো এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এই জন্যই কিন্তু আমাদের এই রমজান মাসেও কিন্তু আপনাদেরকে এই হাজারো কষ্টের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে শিডিউল আপডেটগুলো দিচ্ছি কারণ আমি আমার বাসা হচ্ছে আপনার সেই শ্যামপুরে আমি সাইকেল চালিয়ে প্রতিদিন আসি অথবা আমার কাছে যে ঘাট প্রতিনিধি রয়েছেন তিনি দেন আমি যদি কোনোদিন কারণবশত না আসতে পারি তো দেখা যায় অনেকদিন তিনি যিনি আছেন তিনি দিতে পারেন না তো ওই দেখা যায় এই জন্য দেখা যায় মিস হয় আর আমি আসলে তো কোনো কথাই নেই তো এই প্রতিদিন সাইকেল চালিয়ে আসা যাওয়া করে আমরা এই আপনাদেরকে এই শিডিউলটা দিতে হয় তো এই যে প্রচণ্ড রোদ আপনারা দেখতেই পাচ্ছেন রমজান মাসে রোজা রেখে আসাটা কিন্তু অনেকটা কষ্টকর সেজন্যই মাঝে মধ্যে মিস হয়ে যায় যেমন গতকালকে মিস হয়ে গেছে তো আবার দেখা যায় যে এখন অনেকে বলতে পারেন যে এই ইউটিউবিং করেন ইউটিউব থেকে কি কিছু পান না ইউটিউব থেকে যেটা পাই সেটা আমার মেয়ে আছে আমার ছোট্ট একটা মেয়ে আছে যার বয়স 4 বছর সেই মেয়ের প্রতি মাস এই 10 দিনের খরচ হয় না 10 দিনের খরচ বলতে কি আমার মেয়ে যে চকলেট খায় বা চিপস মানে আমরা সোজা বাংলা কথা যেটা বলি যে হাবি জাবি খায় ইউটিউবের যে ইনকাম সেই ইনকাম দিয়ে আমার মেয়ের যে বাড়তি খরচ সেই বাড়তি খরচে 10 দিনের খরচও হয় না তাতে করে বুঝেই নিচ্ছেন যে আমি যদি গাড়ি ভাড়া দিয়ে শ্যামপুর থেকে প্রতিদিন যাওয়া আসা করি তাহলে আমার কতটুকু মানে লস হতে পারে সাইকেল আছে বলেই দেখা যায় ওইরকমভাবে আপনাদেরকে দিতে পারি তো এই জিনিসগুলো দেখা যায় বলার উদ্দেশ্য একটাই যে মানে আপনাদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে এই সম্পর্কটা দৃঢ় রাখার জন্যই কিন্তু আমরা প্রতিদিন আপনাদেরকে শিডিউলগুলো দিই তো আজকে জামালপাত যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযানই রয়েছে নৌযানটি সন্ধ্যা 6:30 মিনিটে ছেড়ে যাবে তো এই ছিল আজকে শিডিউল আপডেট
যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।